সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে সকলে ভালো আছো? স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। আজকে আমরা অধ্যায় দুইয়ের অর্ধেক রিভিশন দিব। প্রথম এখানে আছে অর্ধেকে তো পাঠ তিন পর্যন্ত হয়, সম্ভবত পাঁচ পাঠ আছে এখানে। যেহেতু এখানে রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কিত আলোচনা, তো বাংলাদেশের সংস্কৃতি এর আগে আমরা অবশ্যই জেনেছি, তাহলে সংস্কৃতি কি, সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে সংস্কৃতিটা কি আগে বলেছি তোমাদেরকে, এরপর এখানে আবার রিপিট করছি। মানুষের যে জীবনব্যাপী একটা প্রক্রিয়া সেটা হলো সংস্কৃতি। এখানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে যত কাজ করে সবই কি সংস্কৃতির একটা অংশ। তো এখানে মূলত সংস্কৃতির বৈচিত্র্যের ধারণাটা এখানে তুলে ধরা হয়েছে। সংস্কৃতির বৈচিত্র্যে ধর্মের ভূমিকা, ধর্ম কিরকম ভূমিকা পালন করে, যেমন ধর্ম সমাজ এবং ব্যক্তি জীবনে খুব বড় একটা ভূমিকা পালন করে। একটা সময় দেশের অধিকাংশই মানুষ ছিল প্রকৃতি পূজারী, প্রকৃতির বৃহৎ শক্তি হিসেবে আকাশ বাতাস চন্দ্র সূর্য এগুলোকে তারা পূজা করত। তো এরপর ব্রাহ্মণ্যবাদ প্রচারিত হওয়ার পর প্রচলিত পুরনো দেবদেবীর কিছুটা থেকে গেল, আর আর যুক্ত হলো আর কিছু নতুন কিছু তন্ত্র মন্ত্র, এগুলি যুক্ত হলো। তো আবার সংস্কৃত ভাষায় আর্যদের জন্য নানা বৈদিক ধর্ম ও মন্ত্র ধর্মগ্রন্থ এগুলো যুক্ত হলো। মূর্তি পূজা শুরু হলো, হিন্দুরা যেটা মূর্তি পূজা করে থাকেন, যেটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে নেতৃত্বের স্থান রয়েছে। তো হিন্দু ধর্মের বর্ণ প্রথার করার জন্য নিম্ন বর্ণের মানুষ আবার ইসলামের সাম্যের দিকেও আকৃষ্ট হয়েছে। এদেশে সুফিবাদ, সুফি সাধকরা প্রথমত এদেশে প্রথমত ইসলাম ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান বা মধ্য এশিয়া থেকে আসা বাগানবাসী মানুষের মাধ্যমে এদেশে ইসলামের প্রসার ঘটেছে। আসলে বাগানবাসী মানুষটা বলা যায় না, আসলে এটা হচ্ছে ইসলাম প্রচারের জন্য মূলত তারা এদেশে এসেছিলেন। মুসলমানদের যেমন ধর্মীয় সংস্কৃতি রয়েছে ঈদুল ফিতর, ঈদুল আল্লাহা, এমন প্রত্যেক ধর্মের লোকদের জন্য কি ধর্মীয় সংস্কৃতি রয়েছে আলাদা আলাদা। তো এসব সবকিছুকে ছাপিয়ে আবার কি রয়েছে, মানুষের মানুষের যে একটা সম্প্রীতি রয়েছে, শান্তি সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি সব এটা আবার ধর্মের শিক্ষা। বাংলার সাধারণ মানুষ আজীবন এই জীবন সাধনায় করে গেছে। তো ভাষা বিষয়ে সংস্কৃতির একটা বৈচিত্র্য রয়েছে, যেমন বাংলাদেশের মানুষ যদিও সবাই বাংলা ভাষায় কথা বলে, তবে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, গারো, চাকমা, মারমা, খাসিয়া, মণিপুরি, সাঁওতাল, হাজং, ওরা ওদের নিজস্ব ভাষায় কথা বলে। তো আবার বাংলাদেশে বাংলা ভাষার খোঁজ করলে দেখা যায় এখানে অস্ট্রিক, দ্রাবিড়, সংস্কৃত, পালি, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, অনেক বিভিন্ন ভাষার মিশ্রণ এখানে রয়েছে। তো সম্প্রদায় বিচারের কাছে সংস্কৃতি রয়েছে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ওদের পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, বিয়ের অনুষ্ঠান, নিয়ম কানুন পালনের ওদের মধ্যে ভিন্নতা রয়েছে। তো বৈচিত্র্য সাংস্কৃতিক যে মিশ্রণ রয়েছে সেটাও এখানে দেখা যায়। যেমন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ যার যার সংস্কৃতি আলাদা পরিচয়টা ধরে রাখতে পারে না, কেননা অনেক কিছু কি নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখা যায় না, যা আরেকটা সংস্কৃতিকে প্রভাবিত করে ফেলে। এই মিশ্রণ ঘটে ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, নানা উৎসব অনুষ্ঠান, এমনকি ধর্ম পালনেও। এইসব কিছুর বিভিন্ন মিশ্রণের মধ্য দিয়ে এদেশে যে সংস্কৃতি আমরা লক্ষ্য করি তাকে আমরা এক বাক্যে বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি। তো বাংলাদেশের গ্রাম এবং শহরের সংস্কৃতিটা কেমন সেটা আমরা দেখবো একটু। তো একটা সময় বাংলাদেশকে একটা বড় গ্রাম বলা হতো। গ্রাম এবং শহরের দুইটা সংস্কৃতি রয়েছে। তো গ্রামের লোকেরা কৃষি কাজ করে, ফসল ফলায়, যদিও কালের আবর্তনে এখন গ্রামেও শহরের একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যদিও গ্রামে কৃষির উপর একটা নির্ভরশীল, তো শহরে এটা শিল্প প্রতিষ্ঠান করে ওঠে। শহরের লোকজন শিল্পের উপর, চাকরির উপর নির্ভর করে, ওই চাকরির সুবাদে এজন্য গ্রাম থেকে লোকজন শহরে চলে আসে, তো তাদের জীবনযাত্রাটাও ভিন্ন হয়ে যায়। যদিও ভিন্ন হয় কিন্তু তবু একে অপর সংস্কৃতি থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি। গ্রামীণ সংস্কৃতি, গ্রামের যে পেশা, সেটা কামার, কুমার, তাঁতি, জেলি, মাঝি, দর্জি, কবিরাজ, ডাক্তার, ওঝা, বৈদ্য, শিক্ষক, ব্যবসায়ী, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ইত্যাদি পেশার সাথে সংযুক্ত থাকে। তো এই সংস্কৃতিকে যদি আমরা বিশ্লেষণ করি, গ্রামীণ জীবনের সংস্কৃতি কেউ আবার দুইভাবে বিশ্লেষণ করা যায়। গ্রামীণ সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক, আর একটা হচ্ছে উৎসব ও বিনোদন ভিত্তিক। সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক সংস্কৃতিরা কেমন, যেমন
যেখানে কৃষক জমিতে ফসল ফলায়, সে উৎপাদিত ফসলে তার জীবন নির্বাহ করে, তাদের কৃষির সাথে সে জড়িয়ে পড়ে। কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করত, দেহে শ্রম দিয়ে জমিতে সেচ দিত, যদিও এখন ট্রাক্টর বা কলের লাঙ্গল হওয়ার ফলে সেটা অনেক সহজ হয়েছে, যেটা এটা কিন্তু আবার শহরে লক্ষ্য করা যায় না। তো আবার যদি উৎসব বিনোদন ভিত্তিক সংস্কৃতি দেখি, যেমন বৈশাখী মেলা, নবান্ন উৎসব, ব্যবসায়ীদের হালখাতা, নৌকা বাইচ, এগুলি সকল ধর্মের মানুষ একসাথে পালন করে থাকে, একটা একটা সংস্কৃতি। তো মুসলমানদের মধ্যে আবার কিছু যেমন উৎসব রয়েছে, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী, ঈদুল আজহা, ঈদুল ফিতর। হিন্দুদের মধ্যে রয়েছে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এগুলি। এছাড়া বৌদ্ধদের রয়েছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের রয়েছে বড়দিন, এসব ধর্মীয় উৎসব ওরা পালন করে থাকে। তো শহরের সংস্কৃতির আমরা যদি ওই ওই দুইভাবে ভাগ করি, যে সামাজিক অর্থনৈতিক জীবনভিত্তিক সংস্কৃতি, উৎসব ও বিনোদন ভিত্তিক সংস্কৃতি। আমি আগেই বলেছি সামাজিক অর্থনৈতিক জীবন ভিত্তিক যে সংস্কৃতিটা শহরের, তো শহরবাসীর সামাজিক গণ্ডিটা অনেক ছোট গ্রামের চেয়ে। তারা একই দালানে অনেক প্রতিবেশী থাকলেও যোগাযোগ তেমন থাকে না। তো একই ফ্ল্যাটে শিশুরা যার যার বাড়িতে বা ফ্ল্যাটে বড় হয়, খেলার মাঠ পাওয়া খুবই কঠিন, শিশুদের খেলাধুলা ছোটাছুটি করা তখন সম্ভব হয় না শহরের। আর শহরের মানুষ যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে, চাকরি, শিক্ষকতা, ডাক্তারি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাতে শহরের মানুষের পেশা, বড় বড় শহরে পোশাক কারখানা গড়ে উঠেছে। তো তাদের জীবন জীবিকাটা অনেকটা ভিন্ন গ্রামের জীবন থেকেও। তবে একইভাবে শহরের সংস্কৃতির অনেক কিছু প্রভাব ফেলছে গ্রামীণ সংস্কৃতিতেও, এটা আগে আমি বলেছি। শহরের সংস্কৃতির মানুষের পোশাক পরিচ্ছদ অনেকটা বৈচিত্র্য চাকচিক্য রয়েছে। আর উৎসব উৎসবে শহরে যেটা রয়েছে পহেলা বৈশাখ বা পয়লা ফাল্গুনে অনেক জাঁকজমকের সাথে এটা পালন করা হয়। এছাড়া রয়েছে বই উৎসব, বিভিন্ন মঞ্চ নাটক, টেলিভিশন বা সিনেমা যে নাটক এগুলি রয়েছে। তো আজকে এ পর্যন্তই থাকবে, তোমরা এটা রিভিশন দেবে, এখান থেকে 10টা প্রশ্ন পাঠাবে।